वेलकम टू माय चैनल एम टू सक्सेस। बंधुरा आज के एक गुरुत्वपूर्ण बांग्लाय प्रतिवेदन एवं इंग्लिशे रिपोर्ट राइटिंग निये आपनादे सामने हाजिर होयेछि जा खूब खूब गुरुत्वपूर्ण। जेकोनो डेस्क्रिप्टिव इंग्लिश पेपारेर जोन्नो ठीक आछे। अपनादेर जा अपनादेर अपकामिंग एक्सामिनेशन जेमन WPSI मेन्स सिविल डिफेंसर SY किंबा PSC मिसलियास PSC क्लार्कशिप WBCS ICDS सुपारभाइजार मेन এই সকল পরীক্ষায় কিন্তু ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রিপোর্ট রাইটিংটি। তো রিপোর্ট রাইটিংটা শেষ পর্যন্ত দেখুন, রিপোর্ট রাইটিংটা শেষ পর্যন্ত দেখুন এবং ডেসক্রিপশন বক্স থেকে এর PDFটি লিঙ্কটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা নিজেদের মতন করে নিজেরা একটা PDF তৈরি করে নিতে পারেন ঠিক আছে, নোট তৈরি করে রাখতে পারেন। আর যদি আপনারা নতুন হন আমার চ্যানেলে আর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সব ভিডিওটি দেখুন এবং যদি মনে হয় যে ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। এই বলে আমি ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা দেখুন আজকের টপিক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ ঠিক আছে। রাইট এ রিপোর্ট মানে প্রতিবেদন লিখুন, একটি প্রতিবেদন লিখুন সোশ্যাল নেটওয়ার্কিং এর উপরে যুব সমাজদের যে ভূমিকা মানে সোশ্যাল নেটওয়ার্কিং ভূমিকা কি যুব সমাজদের, তার উপরে একটা প্রতিবেদন লিখুন 250 ওয়ার্ডে এরকম একটা বাংলায় দিতে পারে। তাহলে এরকম লিখলেন, হেডিংটা দিলাম সোশ্যাল নেটওয়ার্কিং ও যুব সমাজ নিজস্ব সংবাদদাতা ঠিক আছে। এবার এখানে যে আমি আগেই বলেছি অ লিখেছি, এখানে XYZ লিখতে পারেন আর যা যা নির্দেশ দেবে সেরকমভাবে লিখবেন। যদি ডেট প্লেসের জায়গায় টাইমের জায়গায় যদি XYZ লিখতে বা নাম না দিতে হয় সেই সময় সেটা লিখবেন ঠিক আছে। বিশ্বায়নের পরবর্তী পৃথিবীতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানের নবতম সংযোজন সোশ্যাল নেটওয়ার্কিং মানুষের কাছে এক আকর্ষণীয় হয়ে উঠেছে ঠিক আছে। মানুষের কাছে এক আকর্ষণীয় হয়ে উঠেছে কি না সোশ্যাল নেটওয়ার্কিং যে ব্যাপারটি ঠিক আছে। এখানে বহু মানুষ তথ্য আদান প্রদান করে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে ঠিক আছে। তথ্য আদান প্রদান করে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। সারা বিশ্বের অজানা বিষয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের আয়ত্তে এসে যাচ্ছে ঠিক আছে। সারা বিশ্বে যেসব অজানা জিনিসপত্রগুলি আছে সেগুলো সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি সেটাই বলতে চেয়েছে। যেসব আত্মীয়রা বিদেশে থাকেন তারা সরাসরি খবর আদান প্রদান করতে পারেন এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে জিমেলের মাধ্যমে আমরা যে আদান প্রদান করতে পারি সেটাই বলতে চেয়েছি। তারপরে বলা বাহুল্য মানুষের রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, গান শোনা, খেলাধুলা, বন্ধুত্ব, বিবাহ সবই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ঠিক আছে। মানুষের রাজনীতি অবশ্যই, রাজনীতি, শিক্ষা এগুলো সব মানুষের সৃষ্টি। তাই জন্য হচ্ছে রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান, খেলাধুলা সবই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিসের মাধ্যমে? না সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তাই পৃথিবীকে হাতের মুঠোয় পাওয়ার এমন মাধ্যম যুব সমাজের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার অজানা যুব সমাজকে অপরাধ প্রবণ করে তুলেছে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সব পেয়েছির দেশ হিসাবেই এটা একটুখানি ভুল আছে এখানটায়, সোশ্যাল নেটওয়ার্কিং সব পেয়েছির দেশ হিসাবে ব্যবহার করতে গিয়ে তাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যে এই মাধ্যমকে ব্যবহার করেছে ঠিক আছে। দেশের যুব সমাজ সব
খুব সহজেই তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং মানে তাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। সমাজ বিরোধীরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে হবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে হবে এটা। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক করে নেবেন। এটা হচ্ছে সাইটগুলির মাধ্যমে হবে। এটা হবে কি, ঠিক আছে, তাহলে হচ্ছে সাইটগুলির মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে। কখনো ব্যাংকের গ্রাহকদের গোপন কোড জেনে টাকা আত্মসাৎ করেছে, ঠিক আছে, তারপরে কি করেছে এইসবগুলি কখনো দেখছেন আপনারা বিভিন্ন যেসব খবর কাগজগুলোতে আপনারা দেখেন, খবর কাগজগুলো থেকে খবরগুলো খবর অবশ্যই পান, অবশ্যই পান। যে এগুলো একটুখানি দেখুন, একটু কমা টমার ব্যাপারগুলো একটু আছে, দাগ ইয়েগুলো একটুখানিগুলো আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, যুব সমাজে কি করেছে, আত্মসাৎ করেছে। যুব সমাজ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানো, কাউকে কলঙ্কিত করা, মিথ্যা প্রচার, এখানে কমা হবে, কাউকে মিথ্যা কলঙ্কিত করা, মিথ্যা প্রচার হিসাবে ওই মাধ্যমকে ব্যবহার করেছে। কোনটা না, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা দেখি গোপন তথ্যকে চুরি করে নেয়। আবার অনেক কেউ কী করে, তাদের কাউদের অ্যাকাউন্টে ঢুকে তাদের হচ্ছে নামে তাদের থেকে অনেক কিছু গোপনীয়তা জেনে নেয়, অশ্লীলতা করে, তাদের সঙ্গে সম্পর্ক ব্যবহার খারাপ করে, কখনো বন্ধুত্ব করে তাদের সম্পর্ক অশালীন মন্তব্য থেকে অশ্লীল ছবি পর্যন্ত ব্যবহার করেছে। এগুলি কি করেছে না, এগুলি কিন্তু ওই ইয়েগুলো থেকে করেছে, ঠিক আছে। মানে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এগুলো হয়ে থাকে, আমরা অবশ্যই এগুলো শুনে আছি। হ্যাঁ, দেশের যুব সমাজ এই সাইট ব্যবহার করে বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে এক কল্পলোকের বাসিন্দা হয়ে উঠেছে। সামরিক তৃপ্তি আকাঙ্ক্ষায় মানবিক জলাঞ্জলি দিয়ে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছে, ঠিক আছে। সরকারকে সাইবার ক্রাইম রোধ কঠোর আইন প্রণয়ন করতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সুফল যাতে মানুষের ব্যবহার করতে পারে তার দায়িত্বে সরকারকে নিতে হবে। এই ছিল বন্ধুরা আপনাদের যে বাংলার যে প্রতিবেদন, অনেক বন্ধুরা বলছেন বাংলার প্রতিবেদন লেখাতে। দেখুন, যতটা পারবো, যতটা সম্ভব আমার পক্ষে, ততটাই আমি বাংলার প্রতিবেদন করবো। আমি খুব একটা বাংলায় ভালো না, ঠিক আছে, মানে ভালো ইয়ে করতে পারি না, এসব প্রতিবেদন অতটা ভালো লিখতে পারি না। তা আমি চেষ্টা করব। যেগুলি হচ্ছে দেখুন মোটামুটি ইংলিশগুলো আসার মতন এবং ইংলিশ বাংলা দুটোই গুরুত্বপূর্ণ টপিক, সেগুলোই কিন্তু আমি করাচ্ছি। পরবর্তীকালে আমি চেষ্টা করব যাতে বাংলাগুলো আপনাদের দেওয়া যায়, ঠিক আছে। এর দেখুন ইংলিশ ভার্সনটা, মানে ট্রান্সলেশন মেন যে ইয়ে ছিল, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড ইউথ বাই আওয়ার স্টাফ রিপোর্টার এক্স ওয়াই জেড ইন দ্য পোস্ট গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড। ওই যে বিষ্ণু উষ্ণায়ন ইন দ্য পোস্ট গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড দ্য লেটেস্ট এডিশন। দেখুন এই বন্ধুরা, আপনারা এইটাকে আপনারা বঙ্গানুবাদ হিসাবেও বা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা দুটোই ট্রান্সলেট করে নেবেন, এইটা লিখবেন, এইটা দেখবেন, দেখে দেখে চেষ্টা করবেন পরেরটা করার জন্য। এরমভাবে কিন্তু আপনারা দুটো একটা ভিডিও থেকে আপনারা কিন্তু চার রকম প্রোডাক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। ইন দ্য পোস্ট গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড দ্য লেটেস্ট অ্যাডিশন টু সায়েন্স ইউজিং টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাজ বিকাম অ্যাট্রাকটিভ টু পিপল, মানুষের কাছে আকর্ষণীয়। তাহলে অ্যাট্রাকটিভ মানে কি, আকর্ষণীয়, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মেনি পিপল হেয়ার আর এনরিচ দ্য নলেজ বেস বাই এক্সচেঞ্জিং ইনফরমেশন। এখানে কী করছে, অনেক মানুষ
তাদের নলেজ বাড়াচ্ছে বা এক্সচেঞ্জিং ইনফরমেশন, আননোন টপিক, কিছু আননোন টপিক, হ্যাঁ, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আর কামিং আন্ডার দ্য কন্ট্রোল অফ পিপল থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক কেউ অজানা জানা জ্ঞান অজানা জান কোনো কিছু জানতে পারছে। রিলেটিভস লিভিং অ্যাব্রড ক্যান এক্সচেঞ্জ, রিলেটিভস আত্মীয় স্বজন লিভিং অ্যাব্রড বাইরে বাস করছে যারা, মানে বাইরে যারা আছেন, ঠিক আছে, সরি এটা ফোন চলে এসছে, হ্যাঁ, রিলেটিভস লিভিং অ্যাব্রড ক্যান এক্সচেঞ্জ নিউজ ডাইরেক্টলি থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং মাধ্যমে। নিডলেস টু সে পিপলস পলিটিক্স অ্যান্ড এডুকেশন, নিডলেস টু সে পিপলস পলিটিক্স মানুষের রাজনীতি এডুকেশন, সরি একটু ফোনটা একটু হ্যাং হয়ে গেছে বন্ধুরা, ওটাকে তাহলে মানুষের এডুকেশন, হেলথ, স্পোর্টস, দুবার স্পোর্টস হয়ে গেছে, ফ্রেন্ডশিপ, ম্যারেজ আর অল রিচিং পিপুল থ্রু দ্য সোশ্যাল নেটওয়ার্ক, নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে আসছে। ইট ইজ প্রেটনেন্ট পার্টিনেন্ট, ঠিক আছে, এটা পার্টিনেন্ট টু নোট দ্যাট ওয়ান্ডারফুল ডিসকভারি অফ মডার্ন সায়েন্স আর মেকিং টুডেজ ইউথ প্রন টু ক্রাইম, ঠিক আছে, ইট ইজ পার্টিনেন্ট মানে ইটস রেলিভেন্ট, এটা সত্যি বা যুক্তিগত, হ্যাঁ, টু নোট দ্যাট ওয়ার্ল্ড ডিসকভারি, ওয়ান্ডারফুল ডিসকভারি অফ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্সের একটা এক্সিলেন্ট ডিসকভারি যেটা হচ্ছে ইউথদের মানে যুবকদের ক্রাইমের পথে, ক্রাইম প্রন করে দিচ্ছে, ক্রাইমের পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বাড়াচ্ছে, হ্যাঁ, দেয়ার ক্রাইম প্রসপারিটি প্রোপেন্সিটি, দেয়ার ক্রাইম প্রোপেন্সিটি হ্যাজ ইনক্রিজ অ্যাজ দে ইউজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন অল কান্ট্রিজ, সমস্ত কান্ট্রিজে ইউজ করে। টেরারিস্ট আর ইউজিং দিস মিডিয়াম ফর টেরারিস্ট অ্যাক্টিভিটিস, টেরারিস্ট অ্যাক্টিভিটিস করার জন্য টেরারিস্টরা এইটা মাধ্যমটাকে ব্যবহার করছেন, ঠিক আছে। দ্য ইউথ অফ দ্য কান্ট্রি হ্যাভ ইজিলি জয়েন্ট দেম, এই যে ইউথ আমাদের যে দেশের যুবক তারা তাদের সাথে যুক্ত করে হয়েছে, ঠিক আছে। দ্য অ্যান্টি সোশ্যাল আর ক্যারিং আউট ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অ্যান্টি সোশ্যাল যারা আছে তারা ক্যারিং আউট সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। সামটাইমস দ্য ব্যাঙ্ক ইজ এমবেজলিং মানি বাই নোয়িং দ্য সিক্রেট কোড অফ দ্য সামটাইমস এখানটা একটুখানি বন্ধুরা একটু গণ্ডগোল হয়েছে, সামটাইমস দ্য ব্যাঙ্ক ইজ এমবেজলিং হবে না, হ্যাঁ, সামটাইমস দ্য পিপলস পিপুল ইজ এমবেজলিং ব্যাঙ্ক, এটা হওয়ার কথা, ঠিক আছে। বন্ধুরা এইটা একটু এখানটা একটু একটু ঘটনাটা একটু 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 ভুল হয়ে গেছে, সামটাইমস ব্যাঙ্ক হবে না, ব্যাঙ্ক কিছু করছে না, এটা হচ্ছে মানুষই করছে, হ্যাঁ, এটা আমি ঠিক করে দেবো পিডিএফটা, চিন্তা করবেন না। দ্য ইউথ আর ইউজিং দিস মিডিয়াম অ্যাজ এ ফলস প্রোপাগান্ডা টু ডিসিভ পিপুল উইথ ফলস প্রমিস অ্যান্ড টু স্টিগমেটাইজ সামওয়ান, ঠিক আছে, পিপুল কী করছে, মানুষকে প্রতারণা করছে, ফলস প্রোপাগান্ডা নিচ্ছে একটা, ঠিক আছে, কর্মসূচি নিচ্ছে, নিয়ে মানুষকে একটা ইয়ে করার চেষ্টা করছে। Ever being friends, their relationship is using everything from obscene comment to pornography pictures. The youth of the country has become detached from the real by using this site and have become resident of an imaginary world. The military is indulging in criminal activities with humanitarian ambitions. The government has to enact স্ট্রিক্ট ল টু কার্ভ সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমকে আটকাতে বা বাধা দিতে একটা স্ট্রিক্ট একটা ল চাই। দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি ফর বেনিফিট অফ সোশ্যাল নেটওয়ার্কিং সো দ্যাট পিপুল ক্যান ইউজ ইট, ঠিক আছে। বন্ধুরা এই ছিল আপনাদের ভিডিওটি, ঠিক আছে, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এবং বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি আপনাদের যে পিডিএফটাই আমি মোটামুটি ইংলিশ যে ট্রান্সলেশন করা আছে বা ইংলিশের যে রিপোর্টটা আছে সেটা
আমি মোটামুটি ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ঠিক করে দিয়ে সেটা আপলোড করে দেবো। আপনার ইংলিশে পার্টটা একটু ভুল আছে, সেগুলি আপনারা একটু দেখে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে, পিডিএফটা লিঙ্ক থেকে, ঠিক আছে? এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের মতো। আর এই বলে আমি ভিডিওটি শেষ করলাম, ঠিক আছে।